আচ্ছা, আমরা আমাদের একটি আয়োজনগুলোর খবর যখন জানাচ্ছিলাম, বলেছিলাম আলিয়াস ফ্রাঁসেসি কিন্তু একটা ভিন্নধর্মী প্রদর্শনী চলছে, এবং এই ভিন্নধর্মী প্রদর্শনীর সাথে আরও একটি আয়োজন কিন্তু চলছে, যেখানে 5 জন শিল্পী তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে চিন্তে করা বিভিন্ন মাধ্যমে আঁকা ছবিগুলো উপস্থাপন করেছেন। সেটা 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চলছে। যারা মিস করে ফেলেছেন, এখন যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, তাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছে, হয়তো সেটা আপনাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে যাওয়ার জন্য। আমাদের আজকের যে এক্সিবিশনটা হচ্ছে, সেটা আমাদের 5 বন্ধু, সম্ভাবনা 5 বন্ধু, আর আমরা বাকি মোটামুটি সবাই পেন্টিং ডিপার্টমেন্টের, একজন আছে সে হলো প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টের। আমাদের এই কাজগুলো আসলে সবারই একই টাইপের, একই মেন্টালিটিতে করা। আমি ব্যক্তিগতভাবে আমি খুব রং পছন্দ করি, কালারফুল ছবি খুব ভালো লাগে, আমি এই জন্য ইউজ করি সবসময় চড়া রং। অনেক দীর্ঘ সময় ধরে আমি আসলে ম্যাটেরিয়ালিস্টিক গ্রিডের এগেনস্টে ফাইট করছি, শান্তির পক্ষে ফাইট করছি, এবং এই ফাইটটা গত 25 বছর ধরে আমি একটা নির্দিষ্ট একটা শিরোনাম আছে, দাত্তে দায়ধাম দামা একটা শান্তি শান্তি শান্তি, এই শিরোনামে কাজ করে যাচ্ছি। এলিমেন্টসগুলো আসলে সিম্বল অফ পিস বলতে পারেন, শান্তি তো অবশ্যই বটে এবং সত্য, এবং এই যে নীতি ভ্রষ্ট হয়ে যাওয়া, আমাদের নৈতিকতা যে অধঃপতন, চরম অবনতি হয়ে গেছে গত কয়েক শতকে, এই সব কিছুর আবার নতুন করে ফিরিয়ে আনা যায় কি না, আবার আসলেই আমরা একটা সত্যিকারের সোনার বাংলা গড়তে পারি কি না, সেই স্বপ্নই আমার চিরকালের স্বপ্ন। সবসময় পজিটিভ চিন্তা করি। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে নারী উপেক্ষিতা বা অবলা বা নির্যাতিতা, এই শব্দগুলো খুবই নারীকে অনেক ডিমোশন মনে হয়। আমরা আর একটু ভালো কিছু করুক, সে সাজুক, সে নিজেকে নিয়ে চিন্তা করুক, নিজেকে ভালোবাসুক। এবং ওই ছবিটা খুব রোমান্টিক ছবি, ওটা ব্লুটা, ওটা মানে একদম হলুদ ফুল, তার মাঝখানে নারী, এগুলো একটু রোমান্টিক ছবি। আমার প্রদর্শনীতে আপনারা দেখতে পাচ্ছেন যে সবই পোড়া মাটির কাজ, এখানে আমি রঙের কোনো ব্যবহার করি নাই। আমাদের বাংলাদেশের যে মাটিকে পোড়ালে যে সুন্দর একটা রং আসে পোড়ানোর পরে, সেই রঙটাকেই আমি রাখার চেষ্টা করেছি, কেননা আমার নিজেরও এই রঙটার প্রতি ভীষণ দুর্বলতা আছে। যখন একটা কালো মাটিকে চুলায় পোড়ানোর পরে এই কালারটা যখন চলে আসে, আমার কাছে ভীষণভাবে এটা আনন্দ দেয়, যার জন্য আমি এর মধ্যে কোনো অন্য কোনো রঙের প্রলেপ দিই না। Thank you.